কাজাম ৰাজভৱন ফাইভ স্টাৰ হটেল খাই নাইজাকম পাতিমুন চেজা ফাইনে ফুৰ ডিচেম্বৰ ছালমাৰী ৰাজাখৰ আগলুও খাদুমান ফুন্দনে টি ডাব্লিউ এফ ককিশাল কাইচা ককা খায়েই অ সাগ্লাই মূৰূখা টি ডাব্লিউ এফ নি ৱেষ্ট ডিষ্ট্ৰিক প্ৰেছিডেণ্ট গীতাদেৱ বৰ্মা গছাম ৰাজভৱন ফাইভ স্টাৰ হটেল খাই নি বাগে টাটা গ্ৰুপ এবা তাজ হটেল নি আগ য়পাৰ দানি বাগে অঞ্চাৰী দাস্তে হাফাং পিহাবা আবনী নাহাৰ নাই বিজেপি নি এলায় পাৰ্টনাৰ তিপ্ৰামা আবুনি বাগেই পাটিম চেজা ফাইনেল ফুল ডিচেম্বৰ ছালমাৰী ৰাজাকৰ আগলৈ খাদুমাৰী ফুনং টি ডাব্লিউ এফ আৰু ছাল বুদ্ধ মন্দিৰ চিমি ছাৰ্কিট হাউচ থংমাৰ ওমাইজেং খাদুমাৰ চিট ইন ডেম্ৰেচন কক তুসালো কাছে কক পান্ডা খায় ও সাকলাই মেখা টি ডাব্লিউ এফ নি ওয়েস্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কিটা দেব বর্মা রাজ্য সরকার স্টেপ নিয়েছেন যে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের সেই উনিশশো সালে উনিশশো সালে তৈরি করা আমাদের মহারাজা বীরেন্দ্র কিশোর দেব বর্মার যে রাজপ্রসাদ এতদিন ছিল রাজভবন অর্থাৎ রাজ্যপাল রাজ্যপালের নিবাস সেটাকে এখন রূপান্তরিত করে তাজ হোটেলকে দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটাকে কন্ডেম করে আমরা বিভিন্ন আমাদের টিপ্রামতার পার্টির তরফ থেকে বিভিন্ন উইংস যেমন ওয়াইটিএফ টিআইএসএফ এবং আমরা টি এফ আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমরা আমরা ডেমনস্ট্রেশন করেছি মুভমেন্ট করেছি কিন্তু তারপরেও স্টেট গভর্নমেন্টের যে সিদ্ধান্ত আজকের পর্যন্ত এখন পর্যন্ত সেটা অনর। আমরা কালকেও দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার উনি ওনার মিট আমরা দেখেছি যে উনি অনর আসেন এখনও সেটা উনিও বলেছেন থ্রো সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি বলেছেন যে এরকম ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা উচিত আমরা খুবই মর্মাহত আমরা খুবই দুঃখিত ওনার এই স্টেপ দেখে তো আমরা যেহেতু আমরা চাই আমাদের এই মহারাজাদের মনুমেন্ট অথবা স্মৃতি এগুলি বজায় থাকুক এটি সেই যেরকমটাই হোক না কেন সে যতই পুরানটা হোক না কেন সে যতই কম দামের হোক না কেন কিন্তু সেটা আমাদের মহারাজাদের স্মৃতি আমাদের সেন্টিমেন্ট ওখানে জড়িত আছে আমরা যেহেতু আমাদের মহারাজাদের রাজ্যে আমরা যেহেতু আছি সেই যত যতই হোক যে কন্ডিশনে হোক সেটাকে প্রিজার্ভ করা সেটাকে সংরক্ষণ করা সেটা গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে বলে আমরা মনে করি তার জন্য সেটার প্রতিবাদ আমরা বিরাট একটা সিটিং করতে যাচ্ছি আগরতলা শহরে ঠিক আগরতলা সিটির মধ্যে যেটা বুদ্ধ মন্দির টু সার্কিট হাউস যে রুটটা আছে সেই জায়গাটা আমরা সিটিং ডেমনস্ট্রেশন করব আমাদের টি ডাব্লিউএফ অর্থাৎ তীব্র ওমেন ফেডারেশন তাদের তরফ থেকে সারা ত্রিপুরার মহিলারা ওখানে আসবেন আমাদের একটাই দাবি সেই দাবি হচ্ছে যে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটাকে পুনর্বিবেচনা করা হোক আমাদের সেন্টিমেন্টকে যেন আঘাত না করা হোক আমরা চাই আমাদের মহারাজাদের যে স্মৃতিগুলি আছে সেগুলি যাতে আরো সুন্দরভাবে তাদের রক্ষণাবেক্ষণে যাতে আরো সুন্দর হয়ে উঠুক যেরকমটা তারা আমাদের পুরানো যে এয়ারপোর্ট রয়েছে সেটাকে মহারাজার নাম দিয়ে তারা অনেক আমাদের সেন্টিমেন্টকে তারা কি কি বলবো এটাকে সেন্টিমেন্টকে তারা আনন্দ আনন্দিত করেছিল আমরা খুব আনন্দিত হয়েছিলাম কিন্তু আসালি কথুম পান্ডাও মানজাকা টি ডাব্লিউ এফ নি হাস্টে প্রেসিডেন্ট মনিহার দেব বর্মা চেয়ারম্যান পবিত্র ভক্তি জমাটিয়া খরকনি এমএলএ স্বপ্না দেব বর্মা তেই নন্দিতা রিয়াং তেই ই এম দলিরিয়াং আকসং রাজা খরাগুলি সিমি প্রণবনি কথুমচি নি খরাং জুড়ে থাকে আপনার যে আপন জুড়ে থাকে বাথুন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম